हेलो की है, हेलो की माने के बोलछन? अरे चेना नंबर तक फोन कर ले तो धरछो ना, তাই অচেনা নাম্বার থেকে ফোন করলাম। আমি রোহিত, রোহিত দত্ত, বাবা প্রণবেশ দত্ত। আর বলবো নাকি চেনা গেছে? হ্যাঁ হ্যাঁ রোহিত, হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, আমি মানে আসলে ফোনে শুনতে পাইনি, ইয়ে করছিলাম। আরে ইয়ে তো চার দিন ধরে করছো দাদা, প্রায় 48 বার ফোন করেছি, সেটাও দেখনি বলো। না না, আরে তুমি ফোনে ইয়ে করলে আমি ইয়ে করবো না। দাদা কি বলো, ব্যাপারটা কি বলো, ভালো আছো? ভালো আছো তো? আমার টাকাটা কবে পাবো? হ্যাঁ কি বলছো? জোরে বলো। আরে টাকা বলছি তো, আমার টাকা। না শোনা যাচ্ছে না, আরে জোরে বলো। আরে শুরু করেছে, কি মুশকিল হচ্ছে গো, বারবার ফোনটা আমার আরে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ইয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ আমি কাকুকেই ফোন করছি, তুমি তো টাকা দেবে না। এই তো ইয়ে এসছে, মানে নেটওয়ার্ক কি যে করে বাবা, এসে গেছে। কাকুর নাম নিতেই এসে গেছে, তাই তো? না রোহিত, ব্যাপারটা হচ্ছে যে আমার পেমেন্ট গুলো তো সব গিয়ে হয়ে আছে না, তো সামনের মাসে দেখো 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 দাদা দেখো, আমাকে বোকা বানিও না, কালকের মধ্যে টাকাটা আমার দরকার আমার অ্যাকাউন্টে, না হলে আমি কাউকে ফোন করব। হ্যাঁ মাথা গরম করছো কেন? আরে দিয়ে দেবো তো, কোথায় যাবো আমি, দিয়ে দেবো তো। ও ভালো কথা, অনিন্দ তো ফোন করেছিল। অনিন্দিতা তোমাকে কেন? হ্যাঁ সেটা আমিও ঠিক ইয়ে করতে পারলাম না যে কি হয়েছিল কি বললো, কিন্তু ওর নাকি আগের বয়ফ্রেন্ডের সাথে ইয়ে হয়ে গেছে। আরে ইয়ে কি, আরে মেয়েরা কি সব খুলে বলে নাকি, ওর ব্রেকআপ হয়ে গেছে। বলছো কি দাদা, ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ দুঃখ করছিল। তোমার কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ আমার কথা জিজ্ঞেস করছিল কি কথা গো? ও কত কিছু, যাকে যাক যাক, আমি দেখছি টাকাটা কিভাবে। আরে আরে শোনো না, কি বললো বলে যাও, আমার বুকের ভেতরটা না কেমন একটা করছে জানো তো। দেখি টাকাটা আমি, আরে নিকুচি করে নিকুচি করেছে টাকা, বাদ দাও। না না সত্যি আমারই ভুল, আমারই যে, আরে কাল আমি, ও তুমি যখন খুশি দিও। চারটে কথা কি না কি বলে ফেলেছি, কি মনে করো না দাদা। আরে তোমার হাত তো এখন ফাঁকা, তুমি কোথা থেকে পাবে টাকাই বলছো, আমার কথা বললো তাহলে? না আমি দেখছি, আমি তো ভাবতেই পারছি না জানো তো। হাসছেন বা ভাবছেন ঠকাচ্ছি, তাই তো? না আসলে জানেন তো টাকাটা আমার কাছে নেই, ছিল ছোটখাটো কাজ করতাম, কিন্তু এখন তো কাজটাও নেই, বাড়িতে বলিনি, কি জানেন বাবার শরীরটা খারাপ থাকে তো তাই বাড়িতে বলার সাহস পাইনি, কিন্তু আমারও ইচ্ছে করে জানেন আপনাদের মতোই ভালো থাকতে, ভালো করে বাঁচতে, ভালো থাকবেন। হাসতি হো কলি যাহা শাম সুহানি ঢলে, যাহা গম ভি ন হো আঁসু ভি ন হো, বস প্যার হি প্যার পলে, এক এসে গগন কে তলে।